जय राधी, जय श्री राधी, जय राधी, जय राधी। जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदी बोलो बोलो हरि हरि बोलो नो बोलि हो प्रेम श्री कहो श्री राधे कृष्ण बोलिए प्रभु निताय चैतन्य अवधूत श्री राधारानी की जय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंदे ओम श्री गुरु श्रीयुत पदकमलम श्री गुरुण वैष्णवांश्च श्री रूपं स्वग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वादयितं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च ज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितमेन तस्मै श्रीगुरुवे नमो नमो महाबोधन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमो पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपसर्वकं भक्तावतारं भक्ताज्ञं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी तं प्रणमामि हरे प्रिये। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्याच विसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय राधे श्याम, जय श्री राधे श्याम, जय श्री राधे। सुधी कृष्ण बांगनाय भक्तमंडली हाबीर श्रीचरणे मिसाजारां भक्ति कातकरिया अनिल राजकुमार बांग्लादेश और सिलेट लयत्तपुरी আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক পাঠ প্রবচনে হানাত ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবত। আজিকার পাঠে হানাত মি আপনার কাছে শ্রীচরণে ভক্তি কাত করিয়া গগলগা বৃহস্পতিবারও আমার শ্রদ্ধেয় চন্দ্রকান্ত দাতাও পাঠ করেন আল্লো চন্দ্র কুমার দাদা তার তাও অনুষ্ঠান কাঙর পালিয়ে হান পড়িয়া আমার ডক্টর মানস সিংহ তাও গরমাং হইয়া তাও আহেন আল্লো আনতে যেহান চতুর্দশ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর বাংলাদেশে যাত্রা বাংলাদেশে আহেছিল এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর তিরুদানে হানাত মি প্রবচন করেছিল যে এই প্রবচনে হানাত ত্রুটি বিচ্যুতি মোটা অসংখ্য থাইতে পারে আজিও লয়াই লয়াই কাঙর পালি চলেছে হানতে শুধু বক্তমানায় হাবিও প্রভুর জগন্নাথর জয়দেব পালি এলা লয়াই লয়াই সামাজিক দায়িত্ব পালন করিয়া গিরিগিথানি হাবি আসি তথাপিও নিয়মিত এ পাঠ চলেছে হান বিঘ্ন হান নাক বুলিয়া অল্প সময়ের কাবুলিয়া আপনার কাছে মূল্যবান সময় হান মি নষ্ট করি এমরে হাবিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবান। সদর মা অপিকর মাহং চলিয়া হয়েছে আমার জগন্নাথ দেবর যে কাঙ্গান আমি রত্তানা চুলিয়া দশ দিনে হান ওই দিনে হান আমার ধারাবাহিক যে হান পরের আমি ফিরারত এবং শয়ন একাদশী পর্যন্ত আমি প্রভুর শয়ন হরি শয়ন করিয়া আমার নিয়মিত এ অনুষ্ঠানে হান লয়র দেহান পূর্বাপর আমার আবাব পায়চালিয়াই তারা গা লেইসাঙে লেইসাঙে দুই পড়ে বান্দারা চলে এবং রাতি জয়দেবর খিচুড়ি এবং মাইন্দল বেয়া পাবি বুনি হাবিয়া হিয়া জয়দেব হানাতি ওই তারা গা মূল উদ্দেশ্য হন তাই কলি
যে আমি মাতি আর যে চৈতন্য মহাপ্রভু অবতারে হান, যে যেভাগে চৈতন্য মহাপ্রভু মাতিছিল যে যেই গৌর সেই নীলাচলে মহাপ্রভু যেভাগে গেছিল গা মাতাছিল, আজ নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখন তাই মহাপ্রভুর অনবদ্য লীলাটা আমি দর্শন করা নিলাগের ভক্তিল। আর যদি আমি বিজ্ঞানী হইয়া বা জ্ঞানী গো ইয়া লেরিক তাম করিয়া লেরিকর তত্ত্ব বিচারা জিয়ার গা, আমি জীবন জীবন অনন্ত কোটি জন্মও যদি আমার তা যার গা, আমি কোন তত্ত্ব ইঙালনাল করা নি বা কোনো ভক্তিভাবে হান আমারাং আহিব বলিয়া মর অন্তত পক্ষে বিশ্বাস হান না থার। ভক্তিতেই আমার তা মুক্তি। এহান বিভিন্ন মতাদর্শ লইয়া অনেকেই প্রতিবাদ কর্তারা, জগন্নাথ প্রভু এগো আমার গো না গই, জগন্নাথ প্রভু খিচুড়ি দি তারা হেন আমার হান না গই, এই নেই সেই নি। তাহলে আস্থা বিষ্ণুপ্রিয়া মণিপুরী তথাকথিত লয়া মণিপুর লাগিয়া ভারত বাংলা মায়ানমার পেয়া জয়দেব দি তারা কাঙর পালি আসুল তারা খিচুড়ি রাত তারা হাবি যে কর্তারা বিষয়ে হান আগ্রহ যদি এবার আমি মাতিয়ার গাই হান না গই হান, তে উহানতে সমাজপ্রেমী গিরিগিথানি যেটা আছি তানু হারপিতাই হান সমাজের বিষয় হান কতিহান আহের হান কতিহান যার গা হান আগর কাবুলিয়া সমাজ বেলিয়াতে আমি অন্যবারাতে জ্ঞান আই দিয়ার গা। তো যাই হোক, এ জয়দেব কবি রচিয়া গেছে গা জয়দেব হানাত, যেহেতু কাঙরপালি আন চলেছে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু অবতারইয়া, এ গৌরাঙ্গ মহাপ্রভুরে লৌ লইয়াই লইয়া কাঙরপালি দি তারা এ কাঙরপালি হানার মাঝে আমি হাবি উইয়া প্রভুরও আহ্বান করিয়ার প্রভুলি প্রভুরে আহ্বান করিয়াই আমি আমার পালি পারিষদে তা চলের হান, আমি জয়দেব দিয়ার আমার সংস্কৃতি আনে হান। আমি হয়তো অনেকেই মনে মনে কর্তারা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে পালন করিয়ার এটা সঠিক নাগই, সঠিক বিচার করানির দায়িত্ব হান আমি আপনার কাছে আমারাং উহান না উপরের আমার মহাজনে থইদে গেছি গিয়া পথ পথ পূর্বাপর করিয়া বিচার এহানেই পূর্বাপর মত পথ এহান বিচার করিয়া আমি আমার চলেছি সংস্কৃতি আন বজাই থাকা বলিয়া আমার উঠি আহি তারা সবে তারে আমার সংস্কৃতি তা শিকুয়ানি এবং তানুরে অর্পিত করিয়া তানুরাং থইদিয়া জানা বুধ ভবিষ্যতে যাতে আমার এটা পালইয়া থার, এহানেই মূল উদ্দেশ্য হান। শুধু ভাগবত যেহেতু আমার তা কাঙর পালি আন চলেছে জয়দে পারা বইতই খানি পারো আরাম বইতই, আমিও সিলেটস্ত যেটা বিভিন্ন লইয়াত্তয়া আসিয়া বিভিন্ন গাং পালইয়া বা বিভিন্ন বাসা বাড়িতে আসি হাবেতি লইয়া আমি আমার নিকাও জয়দেবর পালিয়া হান আমার হানজাসি উহানাত আমি জয়দেব দিয়ার খানি পরে 8:30 তো পড়ি আমার তা আরম্ভইতই। মি অল্প সময়ে হানি মে মর পড়েছে ধারাবাহিক পাঠান দায়িত্বহান বুলিয়া নাগই, এহান নিজের তো পুরি ভানা পেয়া সমাজাহান আত্মি জড় মসু সমাজাহানার প্রতি মোর দায়িত্ব বুধাহান আছে, সমাজাহানাত যেগই যে মাপকে আসি ও মাপকে তো পুরি আমি সমাজে হানরে আগবাড়ি আনে না, হয়তো মোর অর্থ কম থাইতে পারে মোর জ্ঞান বুদ্ধি কম থাইতে পারে কিন্তু সমাজের জীবাগ হিসাবে সমাজের প্রতি মোর দায়িত্ব বুধাহান থাইতে পারে, তাই এ সমাজের দায়িত্ব বুধে হানল মি আপামর মোর বিষ্ণুপ্রিয়া বৈ বুনিরাং মি নিবেদন চুটি হান করো রিহান আমি আমার সমাজ সংস্কৃতি বজাই থইয়া আমি আমার কর্মধর্মতা করলে উদ্ভবিষ্যৎ আমার ইঙাল ইঙালইয়া আমি আমার ভক্তির পথে হানল আমি মুক্তির পথে গিয়া পার্তা নাইয়া, আমি অত্যন্ত জ্ঞানীও নানা অপার্তা নাই অল্প আয়ু কলির যুগে হানার মাঝে পাশি 55-60 নোয়ারা বেদিয়ে পড়িয়া ফামে পড়িয়া থাইয়া আর হদৌ হমাদে না পিয়াও নারিয়ার গিরিগিতে হানি একটা আসি যে কাকা কাকা কালি হানার দরিয়া হাতে ও বাস বিচার করার জিতে গাতে যে সমস্ত আমার মহাজনে থইতে গেছি গে গ্রন্থাবলী এটা হাবি কোন দিনেও বা আমি তাম করতা নাই, কোন দিনেও বা আমি যুক্তি খণ্ডন করতা নাই, কোন দিনেও বা আমি বজন মার্গি হইতা নাই, এ বিষয়ে তাত্তপুরি আত্ম কইয়া ভক্তি সার ভক্তি মুক্তি ভক্তি আনোর আগে আগে দে থইয়া আমি সমস্ত বৈষ্ণবর শ্রীচরণে ভক্তিকাত করিয়া বাঞ্চা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়ে বসো পতিতানাং পাবনাইব্য বৈষ্ণবাইব্যই নমো নমঃ, সমস্ত বৈষ্ণবর কৃপা যদি থার সমস্ত বৈষ্ণবর কৃপায় আমি আমার সৎসঙ্গ এগোর সঙ্গের সঙ্গে আমি অনাপার তারাই। শুধু কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী যেহেতু কাঙর পালিহান জগন্নাথ প্রভুর চলেছে কাংহান,
আমি কাঙ্গার পালির মাঝে আমার রথযাত্রার মাঝে আমি জয়দেব ফান ও করিয়া জয়দেব কবি যে হানতে গেছে, জয়দেব ফান বলতে জয়দেব ফান নাই, জয়দেব কবি যে লেঙ্করা ছুটি এলাহানি পদ্ম পয়ার সন্ধে দিয়া গেছে গা উহানোরে আমি জয়দেব হান বুলিয়া মাতিয়ার হান জয়দেব হান জয়দেব বলতে জয়দেব কবি গো কবিয়ে ই করে দিয়া গেছে গা প্রলয় প্রয়ুতি জলে দিত ভান ও শিবে এদং হানতে এ জয়দেব কবি ই করেছে হানোরে আমি আমার ছন্দ আকারে আমার ইসাল পাও জাগাইছে আমারে এহান দিতারা হান এবং আমিও আমার আতর থাপা দিয়া দিয়া আমি আমার পূর্বাপর আমার করে গেছি গা গিরি গিথানি তানোরে অনুসরণ করিয়া জয়দেবে হান চালিয়েছি আর গা হান সুধি ভক্ত মন্ডলী আজি অত্যন্ত দুঃখজনক প্রবাহান আমার পাওরা পূর্ব লইয়া পূর্ব পূর্ব পরগনার শ্রদ্ধাভাজন আমার সমাজের ইসাল পাও যাগ তা গত 5 দিন আগে দৌড়িয়া গেল গা রত রতর দিনেও তা কিন্তু রত হান কাত করলা ওহানা তো তার নাম হান দিল হান সৌভাগ্যবান গতি এর নামে হান দিয়া তানু নামে হান কাত করলা প্রভুর নামে হান শ্রবণ করুইয়া হঠাৎ করিয়া রাতি তা গাড়ি ওখানে হান অসুস্থতার কারণে দৌড় ভামে গিয়া পড়িল গা এ আমার দুঃখ লাগে হানে হান সমাজের তো যে বাকা সমাজ দরিয়া থসি এ সমাজ নিং পা বিদ্যা বধু জীবনম করিয়া সমাজর বিদ্যা হানরে যে তাই বধু হিসাবে দরিয়া থইয়া সমাজ মানরে বানা পেয়া তানু আসিলা ও মহাজনু তা যে বাকা আমারে বেলিয়া জিতা রাগা আমার তা অত্যন্ত দুঃখ লাগে তার কা বলিয়া আমি আমার শ্রদ্ধেয় অজা হেমন্ত কুমার সিংহ এমনি ডাকনাং হান বধু তা বাংলাদেশে তার গর্গতা নিংলা গো তেজপুরে আছে আনতে তার কা বুলিয়া হাবিও খাই প্রভুর প্রার্থনা করে দিবান গিরকে গই ইহ জনমে হানাতো প্রভুর নামে হান প্রচার করিয়া গিয়া অন্তিম কাল যেন প্রভুর চরণ খুঁয়া প্রিয়া থানা পারের গা এ হেমন্ত কুমার সিংহ অজাগিরকর আত্মাগর শান্তি কামনা করিয়া হাবি বর্তমানে ইরাং আমি ভক্তি আন কাত করিয়া জয় রাধি শ্যাম জয় রাধেশ শ্যাম অঙ্কন হানতে এ কাঙ্গর পালি হানাতে আহিল হানতে আজি গেলগাকালিও আমার ভাগবত আলোচনার মাঝে আমার হেমন্ত কুমার পলাশ দাদাই অত্যন্ত সাবলীল ভাষায় এবং আমার ধর্মভিত্তিক যে হানির দরকার শুদ্ধাচারল তা কিন্তু আলোচনা করিয়া গেলগা আমি শ্রবণ করলে আমার অনেক কামে লাগতো ইহান বিষয়ে তা আমার তা লাহুল্লে বেলাদিন ইর্তা নাগই পথে পাথে হিসাবে ইহ জাগতিক এবং অন্তিম কালেও কিন্তু এটা আমার দরকার তো সেই কাঙর পালিয়া হানাত সুতা মন্ডলী নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার আছে নবদ্বীপে অবতার আছে শচীর গর্বে কলির প্রথম সন্ধ্যায় ওয়াও জগতে হানরে নাম এবং প্রেমে হানে বিলাসে এ হানরে ভিত্তি করিয়া জয়দেবা হানি করেছিলেন হ্যাঁ নবদ্বীপে দন শিশ চির্নন্দ কেমনে পূজিব বলো ঐরাঙা চরণ হাতে প্রভুর এ নবদ্বীপে শচী মার গর্বে জরময় আহাসে হানতে আজি আমার জয়দেবে মাতের হান যে কিসাদে করে আমি পুস্তৌতা চিনিতে পূজিব প্রভু পিপ্রায় আগে খাই কি দিয়ে পু জীব প্রভুর যুগল চরণ নবদ্বীপের ধন শ্রী সচির্নন্দন কেমনে পু জীব প্রভু ঐরাঙা চরণ প্রভু হে কলির প্রথম কালে হয়া অবতার পাপি তাপি উদ্ধারিয়া নাম করিলে প্রচার নবদ্বীপের ধন শ্রী সচির্নন্দন
কেমনে পুজিব প্রভু ওই রাঙা চরণ, প্রভু হে কি বা আছে কি বা দিব ওই রাঙা চরণে, মন চন্দন ভকতির মূলে পুজিব তুমারে। আমার তা দেনির কীর্তাও নেই, আমার ভক্তি আনরে সার করিয়াই এই জগৎজীব উদ্ধারণে ভক্তি 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 হ্যান এই মূলহান গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা নয় হান যে পের মাঝে আমি আমার ভক্তি হান অবলম্বন করিয়া জগতে হানরে প্রভু উদ্ধার করিতে গেছে গা ও গৌরাঙ্গ মহাপ্রভুর এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী তথা জগতর উদ্ধারর কল্পে ভুবনেশ্বর সাধু ঠাকুরর মার্গে আইয়া আমি যে নামে হান চালিয়া জিয়ার গা আপনার কাছে এ নামে হান আত্মায়া সৎসঙ্গ করিয়া লইয়াই লইয়াই নামে হান প্রচারণী এহান এই প্রভু মূল আদর্শ হান মূল নীতি হান যেহান হরিদাস এবং নিত্যানন্দরে সমঝিয়া গেছিল গাহান শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, মোর আজ্ঞা হান সর্বত্র প্রকাশ করানি সর্বত্র প্রচারণী হানতে আজি আমি প্ল্যাটফর্মে হানার মাঝে বইয়া চেয়ার দা মায়ানমারে জয়দেব দিতারা মায়ানমারে সন্ধ্যা আত্মিকর্তারা আজি দর্শন করে পাই রে হানো আমার পরম সৌভাগ্য হান। জয় রাধি জয় রাধি। সুধী কৃষ্ণমান আই ভক্ত মন্ডলী মি গেলগা অধ্যায় হানা জয় রাধি ৩৫ ৪৫ রূপিয়া গাতা লক্ষ্মীর চরিত্র দেখি শ্রীগৌর সুন্দর মুখে কি চুনা বলে ন সন্তোষ অন্তর, কোন দিন লক্ষ্মী লই প্রভুর চরণ বসিয়া থাকে ন পদ তলে অনুক্ষণ, অদ্ভুত দেখে ন শচি পুত্র পদ তলে মহার জ্যোতির্ময়ে অগ্নি কুঞ্জ শিকা জলে। সুধি ভাগবত গন্ধ পুষ্প দীপ ডুব সুবাসিত জল আজি দেবগৃহে যে সাধে শঙ্কচক্র লইয়া কুতৌলি হইয়া লক্ষ্মীপ্রিয়াই ইয়ান করি বললেতে ঈশ্বর পূজার সজ্জা করি রিহান, এই ঈশ্বর পূজার সজ্জা তা করিয়া নিরবধি তুলসীর সেবা করি রিহান, এ তুলসী নিরবধি তুলসীর সেবা তা করিয়া তহু কদিক সচির সেবায় তার মন, এরপরে নিত্যকার ক্রিয়া নিত্যক্রিয়া তা করিয়া লমইয়া ইমা সচির সেবা দিয়া ই হরি গাহান। লক্ষ্মীর চরিত্র এহান তার দেহা গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে প্রীত হইয়া কোন কথাবার্তা তার নেই, একবারে সেই প্রভু যেমন পদতলহানার মাঝে ইমা লক্ষ্মী নারায়ণের সেবা করিয়া বইয়া আছে অন্তর্জামী হইয়া আজি এহান দেহরিয়ান ইমা শচী দেবীয়ে পুত্র পদতলে মহার জ্যোতির্ময় অগ্নিপুঞ্জ শিকা জ্বলে, আজি অগ্নিপুঞ্জ শিকা জ্যোতির্ময় আলোর দেখি জ্বলে হান ওহান ইমাই চেরিয়ান গৌর হরি এহানাত মাতের হান কোনদিন মহা
কোনোদিনও মহাপদ্য গন্ধ সচি নাই, গড়ে দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই, হেনমতে লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে কেহ নাহি চিনেন আসেন গুরূরূপে। আনতে এই যে লক্ষ্মী নারায়ণ রূপে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে লীলা বিলাস তাক করিয়া জার্গা, তথাপিও কোন ভাগ্যবান ছাড়া কোন আগই মহাপ্রভুর লক্ষ্মীনারায়ণ সাক্ষাৎ আয়া যে লীলা বিলাস তা কর্তারা আজ্ঞও কিন্তু দুরানি হওয়ান নাও পারতারা। এহানেই আজি ভাষ্যকার ছিল বৃন্দাবন দাস ঠাকুরে চৈতন্য ভাগবত এহানাত লেংকুইডা জার্গা হান শুধু ভাগবত এপির মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা হান আলতাই তবে কতদিন ইচ্ছা ময় ভগবান বঙ্গ দেশ দেখিতে হইল ইচ্ছা তান, তবে প্রভু জননীরে বলিলেন বাণী কতদিন প্রবাস করিব মাতা আমি, লক্ষ্মীপতি কহিলেন শ্রীগৌর সুন্দর মায়ের সেবন তুমি কর নিরন্তর, তবে প্রভু কত আপ্ত শিষ্য বর্গ লইয়া চলিলেন বঙ্গ দেশে হরষিত হইয়া, যে যে জন দেখে প্রভু চলিলা আসিতে সে আর অদৃষ্টি নাহি পারে সরাইতে। আজি গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গদেশে আহের হান ইমারাঙ্ক বিদায় লইয়া ইমারাং করেন হান যে কতদিনে মরিচ্ছে হান প্রভু পূর্ণ হইত ইহান বঙ্গদেশে হান আত্মি গিয়া যেহেতু হইত বাতা এহান জননীর শ্রীচরণে ভক্তি হান কাত করিয়া ইমারাঙ্ক বিদায় নেরগা এবং লক্ষ্মীপ্রিয়ারে ইমার সেবায় হান করণিকা বলিয়া সমর্পণ করিয়া পারিষদ বর্গর লগে গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গদেশে হানাত যাত্রা করে হান। তবে প্রভু কত আপ্ত শিষ্য বর্গ লইয়া চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া, যে যেন দেখেন প্রভু চলিলা আসিতে সেই তার দৃষ্টি নাহি পারে সম্বরিতে। আনতে আজি প্রভু নবদ্বীপ বেলিয়া বঙ্গদেশে আহেরে হান যত সমস্ত ভক্তবৃন্দ দর্শন কর্তারা নয়ন যুগলে হানাত অজর ধারায় নয়ন বাড়িয়ে তা বরিশন অর কোন আহির মিঙালে হান সরানি হান নাও পারতারা ওসাদে বিষয়ে হান ও সময় হানাত অশিলান চলিলে ন বঙ্গদেশে হরষিত হইয়া স্ত্রী লোকে দেখি বলে হেন পুত্র যার ধন্যতার জন্ম তার পায়ে নমস্কার। যত ইমাইন্দল পুলসিলা আজি গৌরাঙ্গ সুন্দর রূপে হান দেহিয়া মাতারা তা ধন্য ধন্য ইমা বাবার কুলে হান, যে ইমার গর্বে আজি এ গৌরাঙ্গ সুন্দর জরময়া আবির্ভাবসে যেবা ভাগ্যবতী হেন পাইলেন পতি শ্রী জন্ম সার্থক করিলেন সেই সতী, কি সাধে রমণী গইবা আজি পতিরূপে স্বামীরূপে আজি এই গৌরাঙ্গ মহাপ্রভুরে পাশে তের স্ত্রীর জন্ম হানো সার্থক অসে বুলিয়া আজি এপির মাঝে পুলদেশি ভক্তবৃন্দই তানু তথারানী অকরেছি হানা পুনঃ পুনঃ সবে ব্যাখ্যা করেন সন্তোষে দেবেও করেন কাম্য যে প্রভু দেখিতে। দেবতাও চাই বাঞ্চাকর্তার হান আজি মহাপ্রভু রূপ লসে হান গুণে হান দর্শন করানিকা বুলিয়া এপির মাঝে হে যে যে জনে হেন প্রভু দেখে কৃপা হইতে হেন মতে গৌর শুন যে যে জনে হেন প্রভু দেখে কৃপা হইতে আজি কোটি 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 জন্ম জন্মান্তর সুকৃতির পুণ্যের ফলে তাল আইয়া আজি স্বয়ং বৈকুণ্ঠাধিপতি লক্ষ্মীনারায়ণরে যেমন দর্শন করিয়ার পারা। আর কতদিনে আইলেন পদ্মাবতী তীরে হেনমতে গৌর সুন্দর ধীরে ধীরে কতদিনে আইলেন পদ্মাবতী তীরে পদ্মাবতী নদী তরঙ্গ শোভা অতি উত্তম পুলিন যেন উপবনতী, দেখি পদ্মাবতী প্রভু মহাকুতুহলে গণ সহ স্নান করিলেন তার জলে। গৌরাঙ্গ মহাপ্রভু তাইলে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যে গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গদেশে আইল হান নবদ্বীপেত্তপুরী আয়া লালইয়া হান লালইয়া কইল্লা আহিল তান পদ্মারূপেত পদ্মাতে কুম্পেত কেতুরি রাজশাহী জেলার বর্তমান বঙ্গদেশর পদ্মা নদী হান যেপির মাঝে কেতুরি বলি আমি মাতিয়ার আমার কুলগুরু নরোত্তম ছিল নরোত্তম দাস ঠাকুর যেপিত আবির্ভূত আছে দামহান অপিত পদ্মা হানা তাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু তার শিষ্যবর্গ তারে ল আয়া হিনী লগা হান।
ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে যোগ্য হইল সর্বলোক পবিত্র করিতে। পদ্মা এ নদীহান আসিল, অতদিন না নদীহান বলে আসিল ইহান, উদিনত্বপুরী পদ্মাবতী ভাগ্যবতী গইলি, যেদিন আয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এ পদ্মার গর্বে আহিনী লোগাহান। উদিনত্বপুরী এই পদ্মা পবিত্র করানিকা বলিয়াতে ভাগ্যহান ফলিলহান, যোগ্য হইল সর্বলোকে পবিত্র করিতে। পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পলিন স্রোত অতি মনোহর, পদ্মাবতী দেখি প্রভু পরম হরিষে সেই স্থানে করিলেন তার ভাগ্য বসে, যেন ক্রিয়া করিলেন জাহ্নম্বীর জলে শিষ্যগণ সহিত পরম কুতুহলে, সেই ভাগ্য এবে পাইলেন পদ্মাবতী প্রতিদিন প্রভু জল ক্রিয়া করে তথি। মহাপ্রভু জাহ্নবীর গিয়াজ সাদে জাহ্নবীর মনোবাসনা পূর্ণ করিয়া পুত পবিত্র করেছিল, আজি এ পদ্মার বুকে হানা তাইয়া পদ্মার গর্বে হিনিয়া পদ্মাও অতি আনন্দিত যে স্বয়ং জগৎপতি আজি পদ্মার গর্বে আয়া চরণ যুগল দিয়া পদ্মারে ধন্য করল বলিয়া পদ্মাবতী প্রভুর প্রভুর তরঙ্গায়িত হানা কো পদ্মার তাকো ভারে পড়িল গা। বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, অধ্যাপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। হাতে গৌরাঙ্গ মহাপ্রভু যেবাকা বঙ্গদেশে আইয়া প্রবেশ করলগা ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান, ও সময় হানাত্ম বঙ্গদেশে হান, ধন্য ইলহান ধন্য ইলহান। পদ্মাবতীর তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোকে বর হইলেন আনন্দ। মহাপ্রভু এ পদ্মাবতীর তীরে গর্মা যাইয়া থাইলিয়া এহান হুনিয়া আজি অনেকেই আনন্দিত হইলা, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি আসিয়া আসেন সর্বদিকে হইল ধ্বনি। অধ্যাপক শিরোমণি নবদ্বীপে যার গজে কোনো পণ্ডিত নেই, ও পণ্ডিত শিরোমণি নিমাই পণ্ডিত আজি ইহান হইল বললেতে পদ্মার তীরে আসে গা, সর্বদিকে এহান ধ্বনিত অনাথ লগিল। ভাগ্য বস্তু যত আছে সকল ব্রাহ্মণ উপায়ন হস্তে আইলেন সেইখন, সবে আসি প্রভুরে করিয়া নমস্কার বলিতে লাগিলা অতি করি পরিহার। আমার সভাগার অতি ভাগ্যোদয় হইতে তোমার বিজয় আসি হইল এই দেশেতে। আজি কিহান মাত্রান বললেতে গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গদেশে আইয়া ভৌয়া পদ্মার পার্গত যে বাকা আহিল সময়ুহানার মাঝে যত সমস্ত পৌহান চাইরবার দে ফৌলগা হান্তি ভাগ্যবস্ত ইয়া ও এহান অনেক অনেক ভাবনেতা ইয়া প্রভুরে নমস্কার করিয়া মাত্রা গান, হে প্রভু আমি সবাকার ভাগ্যোদয়ে আজি প্রভুর কৃপায় হান আমি পেইলাঙ্গা হান এ দেশে হানার মাঝে, অর্থ বৃত্তি লই সর্ব গোষ্ঠীর সহিতে যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে। আজি আমার তাই মাটিক অর্থও নেই বৃত্তও নেই যে আমি গিয়া নবদ্বীপে তুলে গিয়া মহাপ্রভুরাং বিদ্যা তা কর্তা নাই তা প্রভুর কতি করুণা হান, আজি প্রভু আমারে উদ্ধার করা নিকা বলিয়া বঙ্গদেশে বই আইলান বলিয়া সমস্ত ও নব রাজশাহীর কেতুরীর সমস্ত পদ্মাপারর বাবুন বৈষ্ণব ভাবি আইয়া পুলই লাগা হান, আনিয়া দিলে নয় আমা সবার দুয়ারে হেন নিদিও নয় আসে আপন ঈশ্বরে, আনিয়া দিলে নয় আমা সবার দুয়ারে। আজি অনাদ্রি আদি গোবিন্দ কোন ভাগ্যের কৃপায় এসাদে গুণনি দিয়া গো আনিয়া আমার দুয়ারে ফো করল গাহান। বৃহস্পতি দৃষ্টান্ত তোমার যোগ্য নয় ঈশ্বরের অংশ তুমি হেন মনে হয়, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তার তুলনা দেনা হানো প্রভুর যোগ্য হান না গই, ঈশ্বরের অংশ গ আমি সাক্ষাৎ দর্শন করিয়ার হান আমার তো ওহানেই মন হানা জাগের হান, অন্যতা ঈশ্বর বিনে এমত পাণ্ডিত্য অন্যের না হয় কবুল চিত্তবৃত্ত, আর নাইলেতে ঈশ্বরের অংশগণ আইল ইস্তে প্রভু এসাদে করিয়া হাবি পাণ্ডিত্য তে কিসাদে অর্জন করল ইস্তা এহান ইয়ারি পরিতি তার হান পদ্মার পারুগর মাঝে। এবে এক নিবেদন করিয়ে তোমারে বিদ্যা দান কর কিছু আমার সভাকারে, আনতে হে প্রভু আমি হাবি আজি করহজুদে প্রভুরাং নিবেদন আহান করিয়ার তা আমারে কৃপা করিয়া প্রভু বিদ্যা খানি দিলে আমিও খানি আহান উপকৃত ইয়ার হান,
উদ্দেশ্যে আমরা সবে তোমার টিপ্পনী লই পড়ি পড়াই শুন সুনদি যমনি সাসকাত ও শিষ্য কর আমার সবাকারে থাকুক তোমার কীর্তি সকল সংসারে। হরি বল হরি বল। পুলদেশি বাবন বৈষ্ণব পুলদেশি গিরি গীতানে জনতা হাবিতায় মাহাবিয়ে মাত্রাতা হে বৈকুণ্ঠাধিপতি তো সাক্ষাৎ রূপে হান দর্শন করিয়া তোর রূপে গুণে মুগ্ধ হইয়া আমি মনে মনে মাতিয়ার আনতি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হানার কর্তা গথাই বেগ তা তো কইয়া আমি হাবি তোর শরণাগত প্রভু কৃপা করিয়া আজি আমারে তোর শিষ্যবর্গ হং করিয়া আমারে দণ্ড করে দে আনতে আমি হানি তোরাং বিদ্যাখানি দান করে দিয়া আমি আমারে সাক্ষাৎ শিষ্য করিয়া আমি আর সবাকারে তাহা বীরে তোর কীর্তি হান জগৎ সংসারে হানাত প্রচারিত আমি হানি হিসা করিয়ার হান হাসি প্রভু সভাপতি করিয়া শ্বাস কত দিন বঙ্গ দেশে করিলা বিলাস সেই ভাগ্যে অদ্যাপিও সর্ববঙ্গ দেশে শিচৈতই ন কীর্তন করে স্ত্রী পুরুষে ও ভাগ্যবানে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাতের তা যে আজি স্ত্রী পুরুষ কোন ভেদাভেদ নেই হা গৌর বলিয়া এই বঙ্গদেশে আনার মাঝে হাবি গৌরাঙ্গ অনুসারী অপর লাগান হাবি হা গৌর হা রাধে বলিয়া ডাক্তার চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষ মধ্যে মধ্যে মাত্র কত পাপীগণ গিয়া লোক নষ্ট করে ন আপনার আপনারে লোয়াইয়া এ চৈতন্য মহাপ্রভুর নাম রস প্রেমে তা বিলেই তারা সময় আনার মাঝে কত গই অনিষ্টকারী আইয়া এ নামে তা সঠিক না গই গৌরাঙ্গ এগ ভগবানের অবতার না গই নাম নেই তা না নিয়োগা বলিয়া কোন গই অনিষ্ট কর্তারা গাতাইয়া উদর বরণ লাগি পাপিষ্ট সকলে রঘুনাথ করি আপনারে কে হবলে কোন পাপীগণ সারি কৃষ্ণ সংকীর্তন আপনারে গাওয়াই বলিয়া নারায়ণ দেখিতেছি দিনে দিনে অবস্থা যাহার কোন লাজে আপনারে গাওয়াই সে সার রারে আরো এক মহা ব্রহ্ম দৈত্য আছে অন্তরে রাক্ষস বিপ্র কাচ মাত্র কাছে এসাদে উদর বরণ উদরর কা বলিয়া পাপিষ্টও তাই অনাচার করে করে অনাচার করে করে মিথ্যা কপট নামে তা প্রচার কর্তারা প্রভু তোর গুণকীর্তনে তা অনিষ্ট করা নিকা বলিয়া উতাইয়া জগতে হানার মাঝে হিংসাপার ডেকি নামে তা বিলেই তারা গাতা আর দিনে দিনে তানুর অবস্থাবান অবস্থা যাহার কোন লাজে আপনারে গাওয়াই সে সার ওসাদে কোন লাশ লজ্জাহীন নির্লজ্জ উতাই প্রভুর নামে হানার বেগা সৃষ্টি কর্তারা গাতাইয়া এসাদে রারে আর এক মহাদৈত্য আছে যে অন্তরে রাক্ষস বিপ্রগ আর মাত্র বাহিরান দেখতে গা কাছর দেখি হেই পাপিষ্ট আপনারে বুলায় গোপাল অতএব তারে সবে বলে ন শিয়াল আতে উগই বার প্রভুরে দেহি আমার তেতা গোপাল গোপাল বলিয়া অতএব তারে হাবে মাত্রা তা শিয়াল গ বলিয়া সিচৈতন্য বিনে অন্যের অন্যের ঈশ্বর সেই অদমে বলে সেই সার সুচ্চতর দুই বাহু তুলি বলি সত্য করি অনন্ত ব্রহ্মাণ্ড নাথ গৌরাঙ্গ শ্রীহরি হাব্বিতা পরিহার করিয়া আদ্য হানি তুলিয়া হাবিয়ে মাতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর একমাত্র প্রভু গলতাই শ্রী গৌর হরি শ্রী গৌর হরি শ্রীচৈতন্য মনোবৃষ্ট স্থাপিতং যেন ভূতলে এ জগৎ সংসারে হানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো আদর্শ হান প্রতিষ্ঠিত করানিকা বলিয়া হাসে হান এ হানি সত্য হান যে হান ছিল বৃন্দাবন দাস ঠাকুরে এ পের ফয়ার সন্ধে হার মাঝে মাতার গান যে শ্রীচৈতন্য চন্দ্রবিনে অন্যেরে অন্যেরে ঈশ্বর সেই অদম বলে সেই সার সূচ্যতর যে গই চৈতন্য মহাপ্রভুরে ঈশ্বর বলিয়া না কর্তারা যে গই অন্য করে ঈশ্বর সমকক্ষ কর্তারা চৈতন্য মহাপ্রভুরে উতাই যে সূচ্যতর সার আনতে উতাকিতা না গই দুই বাহু প্রসারী করিয়া অনন্ত ব্রহ্মাণ্ড গুণনাথর গৌরাঙ্গ হরিরে ডাহ যার নাম স্মরণে সমস্ত বন্ধ ক্ষয় যার দাস স্মরণেও সর্বত্র বিজয় সকল ভুবনে দেখো যাহার যশ গায় বিপদ সারিয়া বজ হেন প্রভুর পায় হাবি বিপদ বঞ্জন আপিতা কুটিনাটি পরিহার করিয়া গৃহে গিয়াস তুমি গৌরাঙ্গরে বজ গৌর মন কর সার গৌরাঙ্গ বজিলে ইহার মাতে রান যে গৌরাঙ্গ বজিলে আনন্দ পেইতে ইহান আনতে সেই আনন্দ পানাকা বলিয়া আজি হাব্বিতা বেলিয়া গৌরাঙ্গর ভক্তিহান করগা গৌরাঙ্গর ভক্তিহান করলে তুমি সার হইতারাইহান হেনমতে গয়াসি বৈকুণ্ঠ নাত গৌরচন্দ্র বিদ্যা রসে করে প্রভু
ও বঙ্গ দেশের অঙ্গ মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন অবঙ্গে পদ্মাবতী দেখি প্রভু বলিলেন অরঙ্গে সহস্র সহস্র শিষ্য হইল তথায় এন নাহি জানি কেহ পড়েন কোন ঠাই। আজি গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গ দেশে হানা তাহানির পরে শত শত সহস্র সহস্র শিষ্য মন্ডলী পরিগড়ে তা বঙ্গদেশে করিয়া গেল গা, এবং যে পদ্মাহানাত গুপ্ত করিয়া থইয়া গেছিল গা, যে পিল মাঝে বক্ত আগো আহিত, যে বক্ত করতে কুঙ্গ আহিল হান আমার কুলগুরু ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এ কেতুরিতে আয়া অবতার উলিয়া হান পদ্মার পারে, এ বৌদ্ধবদী পর্যন্ত এই পদ্মার পারে তার ছিল নরোত্তম দাস ঠাকুরের বজন কুটির গো আছে উপিথাই তার এই বক্তিমার গোহান চাল আছে লান, এবং গৌরাঙ্গ মহাপ্রভু উল্লাকার আহেছিল ফাম মানুষ তাই ও পদ্মার তীরে কেতুরিতে আনতে এসাদে সহস্র সহস্র শিষ্য হইলান্তে কুঙ্গই কুম্পেজ গিয়া নাম লসি হিসাব করানোর মতো না গই শুনি সব বঙ্গদেশি আইসে দরাইয়া নিমাই পণ্ডিত স্থানে পরিবা মগিয়া হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান দুই মাসে সবই হইল বিদ্যাবান। কত শত জনপদবী লবিয়া গড়ে যায় আর কত আইসেন শুনিয়া এই মতে বিদ্যা রসে বৈকুণ্ঠের পতি বিদ্যা রসে বঙ্গদেশে করিলেন স্থিতি। এসাদি চৈতন্য মহাপ্রভু নবদ্বীপা নেড়া দিয়া বঙ্গদেশে আইয়া শত শত সহস্র সহস্র ধিমায়ান থাইয়া তাকে হান করিয়া গেল গা, হাবিরে তার নাম প্রেম বিদ্যায় হানল ধন্যাতি ধন্য করিয়া গেল গা হান, এ বিদ্যার রসে হানল বঙ্গদেশে আনরে স্থিতি করিয়া গেল গা হান, এ বৈকুণ্ঠ আদিপতি 98 শ্লোক পেয়া চৈতন্য ভাগবতর আদিখণ্ডর চতুর্দশ অধ্যায়র শিল বৃন্দাবন দাস ঠাকুরে হান ফয়ার ছন্দে মাথে দিয়া যার গা হান, পরবর্তীতে সুদীভাগবত লক্ষ্মীপ্রিয়ার দেবীর প্রয়াণে হান আমি পরবর্তী সময়ে হান আশ্রবণ করতে নাই, যেহেতু আজি সময়ানো খানিয়ান সংকীর্ণ ডাঙর পালিয়া হানো আছে হানতে উপিত জানা মর অসংখ্য তুটি বিস্তুতি থাইতে পারে গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ ভগবান এহান শাস্ত্রে সিদ্ধান্ত আছে এহান আমার তা তর্ক বিষয় হান না গই কুঙ্গই ই করলা কুঙ্গই না করলা উহান দেহানির হান না গই, যেই গুরু সেই কৃষ্ণ সেই জগন্নাথ লীলার কারণে তান ভিন্ন ভিন্ন অতি হান হানতে আমার উচ্ছ্বাস কীর্তন হানাত যে হানাত আমি চেয়ার তা যে মাতের হান কি হান যে ভক্তি বিনোদ ঠাকুরে মাতের হান কবি চৈতন্য মুরে করিবেন দয়া কবি আমি পাইব বৈষ্ণব পদ ছায়া কবি আমি ছাড়িব এ বিষয় অভিমান কবি বিষ্ণুজনে আমি করিব সম্মান গল বস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্ত্রে তিন করি দাঁড়াইব নিষ্কপটে কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগিব বিশ্রাম শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমালাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর বৈষ্ণবের ওই আবেদনে কৃষ্ণ দয়াময় এই হেন পামর পতি হবেন সদয় বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে লোহ এই আকিঞ্চনে জয় রাধি শ্রীরাধি সুধি কৃষ্ণ মানায় ভক্তমন্ডলী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর সময়ে সময়ে আমার বিভিন্ন পাঠ প্রবচনে তেল বিভিন্ন জায়গার তো আহি তারা আজি চলেছে সারা ভারত বাংলা তথা বহির্বিশ্বে আমার কাঙর পালিয়াহান চলেছে কোনো সজ্জন ভক্তমন্ডলী যদি তানুর পালিয়াহান ল আমার আইডিয়ে গর মাঝে আইয়া প্রচার আহান করার নিমনেই তারা আমি হাবিরেও অনুরোধ করি আর হান আমি সবসময় খোলা আছি আমি পালিয়াহান দর্শন করা নিহান আমিও হাজাপি আর হান আপনার কাছে যদি আমার কৃপা করিয়া মাতরাই আমি যথাসাধ্য চেষ্টা করতে নাই আপনার কাছে পালির জয়দেব হান আর সম্প্রচার করার নিকা বলিয়া চৈতন্য ভাগবত সঙ্গর ভারত বাংলাদেশ হাবিবাড়া দেও আমার আসি আমি আপনার কাছে এ মনস্কামনা হান থইয়া আজিকার মতো মিহানাত বিশ্রামে যাও রিগা হাবিরা বাঞ্চা কল্পতরুব সৈচ্য কৃপা সিন্ধু ভয়ে বস পতিতানাং পাবনেব্য বৈষ্ণবাগ্যই নমো নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জগৎজীব আবি হবা যথাই, আবি সুস্থ যথাই, অনাদিরাদি গোবিন্দ, আমি মন্দিরে প্রভু দর্শন করিয়ার আজি প্রভু জগন্নাথ মন্দিরে তনুকুলিয়া দর্শন করে নারিয়ার বুলি আমার দর্শনদের গানতে হাবির কোতে প্রভু জগন্নাথ ও অপার কৃপা বরিশনক প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা ময়ীর এ পূর্ণতম রথযাত্রায় হান হাবিয়ে উপভোগ করিক এবং মহা 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 প্রসাদ দিয়া এ দেহর জ্বালাতা নিবারণ করিয়া সুখে শান্তিতে থাক এহানেই হাবির প্রভুরাং হেসাহান। জয় রাধি, জয় শ্রী রাধি শ্যাম, জয় শ্রী রাধি শ্যাম।